আসসালামু আলাইকুম, আক্সমি এনিথিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে আছি আমি আলী আজগর, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি বিওবিটি। আজ আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। তো এখানে বেশ কিছু অ্যালগোরিদম ইউজ করা হয়, মূলত সেই অ্যালগোরিদমগুলো ইউজ করেই সিপিইউ শিডিউলার ডিসিশন নিতে পারে যে কোন প্রসেসগুলোকে মেন মেমোরি থেকে সিপিইউতে অ্যাসাইন করা যাবে। এখানে বেশ কিছু অ্যালগোরিদম আছে, আমরা শুরুতেই সবচেয়ে ইজি একটা অ্যালগোরিদম শুরু করি, সেটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। নাম শুনে বোঝা যাচ্ছে যে আগে আসবে সে আগে পাবে, মানে এমন একটা কনসেপ্ট যে যে প্রসেসটা মেন মেমোরিতে আগে অ্যাসাইন হবে সেই প্রসেসটাই সিপিইউ আগে পাবে, এটা আদার্স কোনো প্রায়োরিটি এখানে দেওয়া নাই। তো এখান থেকে আমাদের মূলত কী করতে হবে, যে এখান থেকে মেইনলি যে কাজটা থাকে যে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম, এই জিনিসগুলো বের করতে হয়। তো আমরা এখানে যদি দেখি যে তিনটে প্রসেস আছে, এখানে প্রসেসগুলো হলো P1, P2, P3, অ্যান্ড প্রত্যেকটা প্রসেস কী কতক্ষণ সময় সিপি ইউজ করবে সেই ইউনিট টাইমটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে ধরে নিলাম যে অ্যারাইভাল টাইমটা যেহেতু দেওয়া নাই, আমরা ধরে নিলাম যে সবাই সেম টাইমে পৌঁছাইছে, কিন্তু এই অর্ডারে, এটা আগে, এটা তারপরে, এটা তারপরে, সেম অর্ডারে পৌঁছাইছে। তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি হয়, তাহলে আমরা শুরুতেই সিপিইউকে অ্যাসাইন করবো হলো P1 প্রসেসকে। আচ্ছা, এই আমরা এই ওয়েটিং টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম যাই বের করি না কেন, এর জন্য আমাদের প্রথমে করতে হবে একটা গ্র্যান্ড চার্ট অঙ্কন করে নিতে হবে। যদি আমরা গ্র্যান্ড চার্টটা অঙ্কন করতে পারি, তাহলে বাকি কাজগুলো খুবই সহজে অনায়াসে করতে পারবো। তাহলে আমরা একটু গ্র্যান্ড চার্টটা যদি চিন্তা করি, যে প্রত্যেকটা গ্র্যান্ড চার্ট আমরা সবসময় জিরো ইউনিট টাইম থেকে শুরু হবে। আচ্ছা, জিরো ইউনিট টাইম থেকে শুরু হলো যে আমরা প্রথমে কাকে অ্যাসাইন করবো, P1 প্রসেসকে অ্যাসাইন করবো। তো P1 প্রসেস কতক্ষণ চলবে, জিরো থেকে শুরু করে সে কতক্ষণ সিপি ইউজ করবে, 15 ইউনিট টাইম। তার মানে সে জিরো থেকে 15 ইউনিট টাইম পর্যন্ত P1। তাহলে আমরা এখানে একটা লিখে দিই যে জিরো থেকে 15 পর্যন্ত P1 প্রসেসটা শুরু করলো। যখন P1টা শেষ হয়ে গেলো 15-তে, দেন তারপর সিরিয়াল অনুযায়ী P2 অ্যাসাইন করবে। তাহলে এখান থেকে P2 শুরু হলো, তাহলে P2 কতক্ষণ ইউজ করবে, এখানে দেখা যাচ্ছে P2-র জন্য অ্যাসাইন করা টাইম হচ্ছে 5। সো সে 15 থেকে আরও 5 মিনিট যদি হয়, তাহলে সে 20 ইউনিট পর্যন্ত ইউজ করবে। তারপর যদি আসে P3, সে 20 থেকে শুরু করবে, তার লাগবে হলো 8 ইউনিট, 20 থেকে 8, টোটাল 28 ইউনিট টাইমে গিয়ে তার প্রসেসটা শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে অনেক সে বাকি জিনিসগুলো বের করি। তাহলে দেখা যাচ্ছে যে P1 প্রসেসটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে সে জিরো ইউনিট টাইমে শুরু হয়েছে, তার মানে তাকে কোনো ওয়েট করতে হয় নাই, তার মানে জিরো থেকে শুরু করে 15-তে শেষ করছে। তাহলে P2 শুরু হয়েছে কখন, P2 কিন্তু আসছে সবাই জিরোতে, P2 শুরু হয়েছে 15-তে, তার মানে তাকে ওয়েট করতে হচ্ছে টোটাল 15 ইউনিট টাইম। আচ্ছা, অনুরূপভাবে P3 যদি চিন্তা করি, P3 আসছে জিরোতে, কিন্তু সে সিপিইউ পাইছে হলো 20 ইউনিট পর, তার মানে তাকে 20 ইউনিট টাইম ওয়েট করতে হয়েছে। ওকে, সিমিলারলি যদি আমরা আচ্ছা গ্রাউন্ডে বের করে নিই, P1-এর তাহলে আচ্ছা ওয়েটিং টাইম যদি বলি, P1-এর ওয়েটিং টাইম কত, জিরো ইউনিট টাইম, কারণ তাকে কোনো ওয়েট করতে হয় নাই। অনুরূপভাবে P2 কত হবে, P2 শুরু করছে হলো 15-তে, তার মানে জিরো থেকে 15 পর্যন্ত সে ওয়েট করছে, তাহলে তার ওয়েটিং টাইম হলো 15। তাহলে P3 কত হবে, জিরো থেকে 20 পর্যন্ত ওয়েট করার পর সে অ্যাসাইন করা হয়েছে, তাহলে তার ওয়েটিং টাইম হলো 20। ওকে, তাহলে আমরা যদি এখন এগুলোকে সামেশন করি, সামেশন করে যোগ করি, সামেশন করে যোগ করলে যে জিনিসটা আসে 35, এই 35কে আমরা 3 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পাওয়া যাব। আচ্ছা, এখন আমরা দেখি টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে P1 প্রসেসটা শুরু করছে জিরোতে, সে কমপ্লিট করছে 15-তে, তাহলে টোটাল তার কত সময় লাগছে, সে জিরো থেকে 15 পর্যন্ত, তার মানে তার টোটাল সময় লাগছে হলো 15 ইউনিট। এখন যদি আমরা P2-র কথা চিন্তা করি, অ্যাসাইন করা হয়েছে জিরোতে, P2 কমপ্লিট হয়েছে 20-এ, তার মানে P2-র টোটাল টাইম লাগছে 20 ইউনিট। অনুরূপভাবে P3 জিরো থেকে শুরু করে 28-এ গিয়ে শেষ হয়ে গেছে, তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইম হলো 28। সিমিলারলি আমরা এই তিনটের মান যোগ করব, যোগ করে 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে দেন আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। আচ্ছা, এখানে আমাদের কোনো অ্যারাইভাল টাইমটা দেওয়া ছিল না। আচ্ছা, এখানে যদি এখন অ্যারাইভাল টাইম দেওয়া থাকতো, সাপোজ এটা জিরো ইউনিটে পৌঁছাইছে, এটা 1 ইউনিটে পৌঁছাইছে, এটা 2 ইউনিটে পৌঁছাইছে,
আচ্ছা আমরা এই চিত্র দিকে তাকাই, আমরা এই গ্যান্ট চার্টটা আমরা শুরু করছিলাম জিরো থেকে। আমরা যখন যাদের ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম বের করছি, সবাই জিরো থেকেই হিসাব করছে। আচ্ছা পিটুর ক্ষেত্রে চিন্তা করি, যখন তার ওয়েটিং টাইম বের করছে 15, সে বলছে জিরো থেকে 15 পর্যন্ত ওয়েট করছে। সে তো আসলে জিরো থেকে ওয়েট করা শুরু করে নাই, কারণ সে পৌঁছাইছিল 1 ইউনিট টাইমে। তার মানে সে 1 ইউনিট থেকে 15 পর্যন্ত, তার মানে সে 14 ইউনিট টাইম সে মূলত ওয়েট করছে। তাহলে আমরা নর্মালি তখন ওয়েটিং টাইমটা কীভাবে বের করব? এই ক্ষেত্রে এই যে আগের মতো যে বলছিলাম যে নর্মালি গ্যান্ট চার্ট থেকে ওয়েটিং টাইমটা নিব, তারপর অ্যারাইভাল টাইমটা বিয়োগ করে দেবো। তাহলে জিরো থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে জিরো, P1, P2 ক্ষেত্রে যদি নর্মালি 15, তা অ্যারাইভাল টাইম হলো কত? 1, তাহলে হবে কত? 14। অনুরূপভাবে যদি P2 নর্মালি 20, তার অ্যারাইভাল টাইম যদি আমরা 2টা বাদ দিয়ে দিই তাহলে হবে কত? 18। তাহলে এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলে দ্যাটস এর আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। সিমিলারলি আমরা টার্ন অ্যারাউন্ড টাইমগুলো বের করতে পারি, আমরা ফিগার থেকেও বের করতে পারি, অথবা আরেকটা অপশন আছে যে আমরা এই যে জিনিসগুলো পাইছি, এই তিনটে জিনিস হলো এর অ্যাভারেজ, এই সরি প্রত্যেকটার ওয়েটিং টাইম। আমরা একটা সূত্র লিখছিলাম যে টার্ন অ্যারাউন্ড টাইম সমান হলো ওয়েটিং টাইম প্লাস সিপিইউ টাইম। সো আমরা এই হিসেবে আমরা বের করতে পারি। তাহলে P1-এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? P1-এর টার্ন অ্যারাউন্ড, P1-এর ওয়েটিং, P1 ওয়েটিং করছে কত? P1 ওয়েট করছে 0। 0 প্লাস P1-এর সিপিইউ টাইম কত? P1-এর সিপিইউ টাইম হলো 15। তাহলে 0 প্লাস 15, তার মানে 15। তাহলে অনুরূপভাবে P2 কত হবে? P2-র ওয়েটিং টাইম কত? P2-র ওয়েটিং টাইম হলো 14 যোগ সিপিইউ টাইম হলো 5, তার মানে 19। P3 যদি বের করি, P3 হলো ওয়েটিং টাইম, হলো P3 ওয়েটিং টাইম দেখতে পাচ্ছে এখানে হলো 18। P3 ওয়েটিং টাইম 18 প্লাস P3-র টার্ন সিপিইউ টাইম হলো 8, 18 যোগ 8 যোগ করলে হয়তো হচ্ছে 26, তার মানে 15, 19, 26। এখন এই তিনটে যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমরা অ্যাভারেজ টাইমটা পেয়ে যাবো।